হাটাজারির জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর উফাত বার্ষিক উপলক্ষে বিশাল সুন্নি কনফারেন্স সম্পন্ন হয়। 15 মার্চ বৃহস্পতিবার বিকাল 3টায় হাটাজারি কলেজ মাঠত গাউসিয়া কমিটি বাংলাদেশ ও চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ আব্দুর শুকুরের সভাপতিত্বে এবং মাহফিল প্রস্তুত কমিটির আহ্বায়ক ও জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়ে এই কনফারেন্স বাদ আসা পর্যন্ত চলে। এর বক্তব্য রাখি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নইমি। কারণ বাজারে বেজাল জিনিস বিক্রি করতে হলে নাম আসল করা কি বলেন লাগাবো কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আঞ্জুমানের রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদেরি, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদ চেয়ারম্যান ফেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদা ইবনে দিদার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাবুদ্দিন বক্তিয়ার সহ আরো বদকিয়াও। আজান দিলি, নামাজ পড়ো, সালুলি, রোজা রাখো, দেয়া বুঝে তালি অজস্র আর সাহাবেনা সাবুলি প্রত্যেক বছর যখন ডেক্স নিউজ, সি প্লাস টিভি।